بسم الله الرحمن الرحيم কে বলে রে নবী আমার এই দরাতে নাই, নবী আছে ইমানদার কলব সিনাই, নবী আছে ইমানদার কলব সিনাই, লাখ লাখ মুমিন যদি থাকে এই দরাতে সবার সাথে আমার নবী থাকে একই সাথে, আমরা ওই নবীজির কদম চুমে আমরা ওই নবীজির কদম চুমে জান্নাত পেতে চাই, নবী আছে ইমানদার কলব সিনাই, নবী আছে ইমানদার কলব সিনাই, একটু আওয়াজ করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। Redone HD video. Bangla HD Media YouTube channel. As-salatu was-salamu alayka ya Rasulallah. As-salatu was-salamu alayka ya Habiballah. As-salatu was-salamu alayka ya شافع المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين خالق السماوات والأرض والصلاة والسلام على من كان نبيا وآدم نبيا وآدم بين الماء وسيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وأزواجه وزريته وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين أمر بير بندر ببرا যাদের জবান আছে আওয়াজ করে মহাব্বতের সাথে, ওই মদিনার দিকে খেয়াল করে আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে তেলাওয়াতটা এখন করলাম এতে কি মনে হয় আমাদের গুনাহ হচ্ছে? কি বলেন, গুনাহ হচ্ছে? তো আপনাদের কি জবান নাই? আমরা ক্ষমা চেয়েছি কার কাছ থেকে? এই যে এই মাত্র পড়লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহর কাছে পানা চেয়েছি, আল্লাহ যেহেতু আমরা জান্নাতের বাগানের মধ্যে বসেছি, ভালো কাজের মধ্যে বসেছি, এই জায়গার মধ্যে শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারে, কি বলেন, পারে কিনা?
এর জন্য আল্লাহর কাছে পানা চাইলাম, আল্লাহ এই জায়গার মধ্যে বসার পরে আমাদেরকে যেন শয়তান ধোঁকা না দেয়। কি বলেন, ঠিক কিনা? আল্লাহর কাছে পানা চাইতে হবে কিনা? আওয়াজ করে বলেন হবে কিনা? তো যদি হয় তাহলে একটু মহাব্বতে আওয়াজ করে দেখিন আপনাদের কত মহাব্বত আর ভালোবাসা। আমার সাথে আল্লাহর কাছে পানা চান শয়তানের হাত থেকে সবাই পড়েন আউযুবিল হিমিনাশাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। একটু আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো আওয়াজ করে বলেন ইয়া ওলী আল্লাহ। আমার সাথে কোন রাগ আছে রে বাবা? বলে হুজুর নবীর কথা কইছেন আবার ওলির কথা কেন বললেন? নবীর সাথে ওলির কথা বললে কোন সমস্যা আছে নি? আরো জোরে বলেন সমস্যা আছে নি? পিশান হাবিবিহি বাবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াত আমার সাথে সবাই পড়েন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলা। একটু আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার বায়রা বন্ধুরা বাবারা, ওয়াজিহাদিন ফি সাবিলিল্লাহ ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আমার বন্ধুরা, যদি কোরআন হাদিসের আলোচনা হয় তাহলে কি আপনাদের কোনো সমস্যা হবে? কি বলেন, কোরআন হাদিসের আলোচনা শুনতে ভালো লাগবে কিনা? আপনাদের মনে চায় কি চায় না? ওয়ান আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আন ওয়াল্লাহু লা ইয়াকবা আলাইয়া ওয়া রুকুআকুম ওয়া সুজুদাকুম ওয়া খুশুআকুম ওয়া খুযুআকুম ইন্নী আরা ফিল কলব কামা আরা ফিল আনাম রাওয়াহুল বুখারী। যাদের জবান আছে আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আনা আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা واتقوا فراسة المؤمنين فإنه ينظرون بنور الله رواه الترمذي قال أبو عيسى هذا حديثا سعيلة غريب ألقى ما قال عليه الصلاة والسلام في شان حبيبه ومعشوقه মুখবির ওয়া আমির। যাদের জবান আছে আমার সাথে বলেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাশাআল্লাহ মুহাব্বতে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহিম ভালোবাসার সাথে মায়ার সুরে মোহাব্বতে মদিনার দিকে খেয়াল করে আমার নবীকে খুশি করানোর জন্য পড়েন আল্লাহুম্মা
মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যেদেনা কবে জানি ডাকছে যায় ও বাবারা এই বাড়ি ঘর সারিতে, কি বলেন সারতে হবে কি হবে না, আরো জোরে বলেন সারতে হবে কি হবে না, আপন কাপড় খুলে খুলে সাদা কাপন পরিতে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে একটু মহাব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হক লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি আহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ ইলাহা ওলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা সুবহানাল্লাহ জোরে লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা লা লা ইলাহা আমরার হায়াতের মালিক যে আল্লাহ আগামতের মালিক সে আল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা লা লা ইলাহা আল্লাহ এই জীবনের গুনাহ খাতা এই জীবনের খাতা মাফ করে দাও তুই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লাল্লাহ লা ইলাহা জিকির করলে গুনাহ হয় না সব হয়, জিকির করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়, জিকির করলে আল্লাহর নবী খুশি হয় না বেজার হয়, আমার বাইরা বন্ধুরা বাবারা এত
এতদিন আমরা মাত্র জিকির করেছি জিকির করেছি, কিন্তু জিকিরের কত মর্যাদা, জিকিরের কত বরকত, জিকিরের কেমন ফজিলত আমরা কিন্তু একজনও জানি না। কিন্তু আজকে কোরআন ও হাদিস থেকে সামান্য একটু সময়ের জন্য জিকিরের কথা আপনাদের কাছে বলে দেব। সুন্নি আলেমরা কেন জিকির করেন, জিকিরের মধ্যে মজাটা কি, জিকিরের মধ্যে ভালোবাসা কি? আপনার রসুল আমার রসুল হাদিস শরীফের মধ্যে বলতেছে, ও দুনিয়ার উম্মতেরা, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু, মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, যাদের জবান আছে আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার বয়রা বন্ধুরা বাবারা, আল্লাহর নবী, নূর নবী, মায়ার নবী, রহমাতুল্লিল আলামিন, উম্মতের কান্দারি দরদী নবী বলে, ও দুনিয়ার মানুষ তোমরা কি জানো, মাসাল্লাযী ইয়াযকুরু রাব্বাহু, যারা আল্লাহর জিকির করে, ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল, সুবহানাল্লাহ কইতেন না, আরো জোরে বলেন আল্লাহু আকবার, একটা কথা কোরআন ও হাদিসের বাইরে বলবো না, সময় যদিও কম, মারহাবা জোরে কন, এই সময় কমের মধ্যে ইম্পর্টেন্ট একটু কোরআন ও হাদিস আর আলোচনা করতে চাই, আপনারা কি শুনতে রাজি আছেন কিনা, আরো জোরে বলেন রাজি আছেন কিনা, নাকি যাইবেন গা, কে কে যাইবেন গা, আপনারা তোলেন, মারহাবা, কে কে থাকবেন আত্রা দোলেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, ওলি আল্লাহ যেখানে, নবী রাসূল যেখানে, জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, আসেন, কেন আমরা জিকির করি, আল্লাহর হাবিব কয়, ও দুনিয়ার মানুষ তোমরা যারা জিকির করো, আল্লাহ বলতেছেন মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু, তোমরা যারা জিকির করো, ওয়াল্লাযী লা ইয়াযকুরু, আর দুনিয়ার জমিনের মধ্যে যারা জিকির করে না, মাসালুল হাইয়্যি, যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর জিকির করে তারা হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে জিন্দা, সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আর লা ইয়াযকুরু, যারা আল্লাহর জিকির করে না, মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, যারা আল্লাহর জিকির করে না তারা দুনিয়ার জমিনের মধ্যে হচ্ছে মুর্দা, চিৎকার মেরে করেন না ঠিক কিনা, বাবার আমার বন্ধুরা আমার, এখন আমরা জিন্দা মুর্দার প্রশ্ন কেন আসলো, আমরা তো সবাই জিন্দা ঠিক কিনা, জোরে কন, নাকি আমরা মুর্দা আছি, জানো মুর্দা আছি, মুর্দা নাই, আমরা সবাই জিন্দা, ও আমার বন্ধুরা গো, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে যান, আমরা মুর্দা এবং জিন্দার প্রশ্ন কেন আসলো, কারণটা হচ্ছে আপনার মধ্যে, আমার মধ্যে, সমস্ত মানুষের মধ্যে একটা কলব আছে কিনা নাই, আরো জোরে কোন আছে কিনা নাই, ওই আল্লাহর জিকির যে করে তার কলবটা পরিষ্কার থাকে, আর যার কলব পরিষ্কার থাকে ওই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে জিন্দা, তার নামাজের মধ্যে মজা আছে, তার জিকিরের মধ্যে মজা আছে, তার দুরুদ মিলাদের মধ্যে মজা আছে, আর দুনিয়ার জমিনের মধ্যে যার কলবের মধ্যে ময়লা, যার কলবটা পরিষ্কার নাই, তার নামাজের মধ্যে মজা নাই, জিকিরের মধ্যে মজা নাই, কোন কিছুর মধ্যে মজা নাই, এর জন্য আল্লাহর রাসূল কয়, দুনিয়ার জমিনের মধ্যে যারা জিকির করো তোমরাই হচ্ছ প্রকৃতি পক্ষে জিন্দা, সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার, তাহলে জিকির করার দরকার আছে কিনা, এখন অনেক দল আছে জিকির বিরোধিতা করে, কসুন্নি আলেমরা নাচ্চা গায়া জিকির করে, এ বেয়াদবের দল, নাচ্চা গায়া কেন জিকির করে, আল্লাহর হাবিব তো বলছেন আকসিরু জিকরুল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুনুন, তোমরা এমন ভাবে জিকির করো যেন লোকে তোমাদেরকে পাগল বলে, এটা আওয়াজ দেখো না ঠিক না বেটে,
এখন যদি আমরা পাগলের মতো জিকির করি আরেক দয়েল মস্কারি মারে কি মারে না, ওই ব্যক্তি কি আল্লাহর বান্দা নাকি শয়তান? আসেন বাইরা বন্ধুরা বাবারা, আর জিকির করলে কেমন মজা? ও বন্ধুরা আমার, জিকিরের মর্যাদা কি? আপনার আল্লাহ আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলতেছে, আনা ইনদা জন্নি আবিদি বি ওয়া আনা মাহু ইজা যাকারনি ফা ইন যাকারনি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। একটু জবান থাকলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আপনার আল্লাহ আমার আল্লাহ হাদিসে কুদসির দ্বারা আমার নবীকে আপনার নবীকে জানায়া দেয়। ও বন্ধুরা আমার, আপনার নবী আমার নবী আমাদেরকে জানায়া দেয়। ও দুনিয়ার উম্মতেরা শোনো, আমার আল্লাহ কি বলতেছে? আমার আল্লাহ কয়, যারা দুনিয়ার জমিনের মধ্যে আমার বান্দারা আমি আল্লাহকে যেমন দয়াবান মনে করে, আমি আল্লাহ আমার বান্দার জন্য তেমন দয়াবান। আমার বান্দা আমাকে যেমন নিষ্ঠুর মনে করে, আমি আল্লাহ তার জন্য তেমন নিষ্ঠুরে। আমার আল্লাহ কয়, তারপরে শোনো, কি শুনবো গো আল্লাহ, শুনতে হবে এমন একটা কথা। আমার আল্লাহ কয়, দুনিয়ার জমিনের মধ্যে যখন আমার বান্দারা জিকিরের মধ্যে বসে যায়, যখন আমি আল্লাহর জিকির করার জন্য বসে যায়, আমার আল্লাহ কয়, আমি আল্লাহ আমার বান্দার সঙ্গে মিশা যায়। আমরা যখন জিকির করি আল্লাহ কয় আমি আমার বান্দার সাথে থাকি, আল্লাহ একবার জোরে কন। আল্লাহ জিকিরকে কত ভালোবাসে, আল্লাহর শরণকে আল্লাহ কত ভালোবাসে, আল্লাহ আমাদের সাথে থাকে। শুধু তাই নয় রে বন্ধু, আপনার আল্লাহ আমার আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ শোনো, শুধু আমি আল্লাহ থাকি না রে, আমার আল্লাহ বলতেছে এমন জিকিরের মর্যাদা, এমন ভালোবাসা, এমন মহাব্বত, এমন আন্তরিকতা জিকিরের মধ্যে। আমার আল্লাহ কয়, যখন আমার বান্দারা আমি আল্লাহর স্মরণ করে, আমি আল্লাহ আমার বান্দার স্মরণ করি, তবে দুনিয়ার জমিনের মধ্যে যখন আমার বান্দারা ওয়াজ মাহফিলের মজলিসের মধ্যে বসে আমি আল্লাহর জিকির করে, আমার আল্লাহ কয়, আমি আল্লাহ আমার বান্দার মজলিসের চাইতে আমি তাদেরকে আমার উত্তম মজলিসে স্মরণ করি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন আমাদের চাইতে উত্তম মজলিস, উত্তম স্বভাব সেটা কোন স্বভাব? সেটা হচ্ছে আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়া আমাদের আলোচনা করে, আমাদের গর্ব করে। ও ফেরেশতারা, তোমরা যে বলেছিলা আমি আদম সন্তান বানাইব না, দেখো আমি আল্লাহকে কত মহাব্বত করে, আমি আল্লাহকে কত ভালোবাসে গো, আমি আল্লাহর জিকির করে, দেখো দেখো এত মহাব্বত ভালোবাসা থাকার কারণে আমি আল্লাহ আমার বান্দা তাদেরকে মাফ কইরা দিলাম। একটু আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আল্লাহর মাফ পাইতে চাই কি চাই না? আমরা গুনাহ মাফ পাইতে চাই কি চাই না? আওয়াজে মনে হয় চান না, কিগণ চান কি না? আরো জোরে বল চান কি না? আজকে যে আল্লাহর জিকির করেছি সে আল্লাহ আমাদের কাছে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আওয়াজে মনে হয় নাই। আজকে এই মাহফিলের মধ্যে আমার আল্লাহ থাকতে পারে কি পারে না? আমার আল্লাহর জিকির যদি হয় তাহলে আমার আল্লাহ খুশি হয় কি হয় না? বন্ধুরা আমার, আমার আল্লাহ যেহেতু এই মাহফিলের মধ্যে আছে, এই মাহফিলের মধ্যে আমার দয়াল নবী আছে না নাই? বলে হুজুর আগেরটা কইছেন ভাল লাগছে, আল্লাহ আছে ঠিক আছে মানি, কিন্তু নবীর কথা কইছেন এটা মানন যায় না, এইগণ মানন যায় না? আমার আল্লাহ আছে, আমার নবী আছে না নাই? আওয়াজে কোন আছে না নাই? বলবেন হুজুর এইভাবে মুখের কথা মানি না, মানি না, মানবো না। বলে কেমনে মানবেন, যদি আল্লাহর কোরআনের মধ্যে কয় তাহলে মানতে কোনো সমস্যা আছে নি? কি কোন মানতে কোনো সমস্যা আছে? আল্লাহ পাকের কোরআনের মধ্যে কয় আউযু বিল্লাহ
الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا যাদের জবান আছে আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার আপনার আল্লাহ আমার আল্লাহ কোরআনের মধ্যে কয় ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি আমার হাবিবকে প্রেরণ করেছি পাঠিয়েছি শাহিদা সাক্ষীদাতা হিসাবে, ওয়ামুবাশশিরা ওয়া নাযীরা এবং গায়েবের খবর সুসংবাদ দাতা। জোরে কোন সুবহানাল্লাহ, একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এখন বন্ধুরা আমার আল্লাহ বলেন শাহিদা, শাহিদাও অর্থাৎ হচ্ছে সাক্ষীদাতা। এখন সাক্ষীদাতা কিভাবে হয়, যদি আজকের এই মাহফিলের মধ্যে আমার নবী যদি উপস্থিত না হয় আমরা কি করলাম না করলাম, তাহলে আমার নবী আল্লাহর দরবারে সাক্ষী কিভাবে দিবে, কি বলেন ঠিক কি না? আমার নবী উপস্থিত থাকার কারণে আমরা কি করি না করি সব নবী দেখে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর আল্লাহ বলেন ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, মুবাশশিরা ওয়া নাযীরা, যদি নবী মাহফিলের মধ্যে উপস্থিত না হয় সাক্ষী না দিল, নবী রওজা মুবারকের মধ্যে রইল, ওই রওজা মুবারকের মধ্যে থাইকা আমার নবী আজকে এই জামালপুরের গ্রামে বৈরব জেলার মধ্যে আমরা নবীর শান মানের মধ্যে কি আলোচনা করতেছি কি না করতেছি আমার নবী সব দেখার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? দুইটা হাত তুলে দেখেন আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জোরে বলেন মারহাবা। প্রেমের বিশ্বে দর্শে গো জারে কি করিবে ও যায় তার গো বিশ্বে ফরান যায়, প্রেমের বিশ্বে ফরান যায় গো, কি বলেন ঠিক কি না? এখন শুধু হইব প্রেমের ওয়াজ। কিসের ওয়াজ? প্রেমের ওয়াজ। কার মধ্যে প্রেম আছে না নাই এখন সেই ওয়াজে শুধু হইব। বন্ধুরা আমার আসে প্রেম ভালোবাসার ওয়াজ শুরু হওয়ার আগে আমার আল্লাহর উপরে ইসমে জাতের কয়েকটা জিকির করে নেই। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। এই আল্লাহর দরিয়ার মাঝে কিসে আশা কর, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। পাশন দিকে চাইয়া দেখো দুই বাহায় তোর বেলা মন হরে, মাশাল্লাহ আল্লাহ আল্লাহ। আরে দিলে মখে লও রে আল্লাহর নাম, মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। দিলে মখে লও রে আল্লাহর নাম পাগল মন রে, দিলে মখে লও আল্লাহর নাম, মাশাল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরাই আমার গুমাসে না নয়নে, আমার বলিবা মুর্শিদ কেমনে, মাশাল্লাহ আল্লাহ আল্লাহ।
আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরাই আমার গুমাশে না নয়নে আমার বলিবা মুর্শিদ কেমনে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মত বলবো না বলবো না মুর্শিদ থাকিতে জীবন মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আরো জোরে আল্লাহ 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 বলক বলক যে যা বলক সর্বনা প্রেম জীবনে আমার বলিবা মুর্শিদ কেমনে মাশাল্লাহ আল্লাহ 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 বুল অন্যায় জাগা করে তোমার দরবারে বুল অন্যায় ক্ষমা করে কোলে না তোলে মাশাল্লাহ আল্লাহ 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 কোলে যদি না নাও মোরে হুসাইন যাইব কার কাছে আমার বলিবা মুর্শিদ কেমনে মাশাল্লাহ আল্লাহ 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 তোমার প্রেমে পুইরা পুইরা অন্তর হইল সাগাই তোমার প্রেমে কেন্দে কেন্দে রজনী কাটাই মাশাল্লাহ আল্লাহ আল্লাহ তোমার প্রেমে পুইরা পুইরা অন্তর হলো সাগাই তোমার প্রেমে কেন্দে কেন্দে রজনী কাটাই মাশাল্লাহ আল্লাহ 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 মায়া যদি লাগে মুর্শিদ দেখ দয়ার নজরে আমার বলিবা বাজান কেবলে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরাই আমার গুমাশে না নয়নে আমার বলিবা বাজান কেবলে মাশাল্লাহ আল্লাহ আমারেয়া শিবার কথা কয়া পানো মুর্শিদ কই গেলালো কাইয়া মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আমার আশিবার কথা কোয়া পান মুর্শিদ কই গেলানো কাইয়া মাশাল্লাহ আল্লাহ আল্লাহ চোখ দুইটা তার জলে ভরা মলিন কেন এই চেহারা কোন রশিকে মারল তীরের গায়ে মাশাল্লাহ আল্লাহ 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 ওরে কলকাতাইলা ডালে ডালে কলকাতাইলা ডালে ডালে গরবারে তুই বান্দস নাই আইসা দেখি মুর্শিদ গরে নাই মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আমারে একলা মাশাল্লাহ জোরে আল্লাহ 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 ওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না একটু আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ
আর একটু মায়ার সুরে বলেন ইয়া বলি আল্লাহ, একটু দূর সুরে পরে আল্লাহুম্মা সাল্লিয়া আ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা কে বলে নবী আমার এই দরাতে নাই, নবী আছে ইমানদারের কলব সিনায়, ঠিক কিনা জোরে বলেন, কে বলে রে নবী আমার এই দরাতে নাই, নবী আছে ইমানদারের কলব সিনায়, একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা, লাখ লাখ মমিন যদিন থাকে এই দরাতে সবার সাথে আমার নবী থাকে একই সাথে, থাকে একই সাথে, ঠিক কিনা, বলবেন হুজুর এই ওয়াজ আপনি কই পাইলেন, আমার বাইরা বন্ধুরা বাবারা আপনার আল্লাহ আমার আল্লাহ কোরআনের মধ্যে কয় وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ আল্লাহ কয় আমি আল্লাহ হচ্ছি আমার বান্দার সাহারগের চাইতে আরো নিকটে, ঠিক কি না, আজকের এই মাহফিলের মধ্যে আমার আল্লাহ আছে না নাই, ও বন্ধুরা আমার এখন যদি কোন দুনিয়ার মুফতি মুহাদ্দিস মোল্লা মৌলবী দুনিয়ার কোন কামেল মুর্শিদ যদি এই কথা অন্তরের মধ্যে বলে এবং মুখে স্বীকার করে যে আল্লাহ মাহফিলের মধ্যে আছে, আল্লাহ মানুষের সাহারগের নিকটে আছে, বন্ধুরা আমার আর যদি বলে না আল্লাহ নাই নাই, তাহলে ওই মোল্লা মৌলবীর ইমান থাকবে কি থাকবে না, কি বলেন ইমান থাকবে, যদি বলে যে আল্লাহ থাকতে পারে না তাহলে কি ঈমান থাকবে, কারণ কি আল্লাহর কোরআনের মধ্যে বলা হয়েছে যে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ যে আমি আমার বান্দার সাহারগের চাইতে আরো নিকটে, এখন যদি কোনো ব্যক্তি বলে যে না এটা মানি না আল্লাহ থাকতে পারে না তাহলে তার সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে, মুসলমানের খাতা থেকে নাম কেটে যাবে, কি বলেন ঠিক কি না, আরো জোরে বলেন ঠিক কি না, এখন বাইরা বন্ধুরা বাবারা আল্লাহ থাকতে পারে না এই কত স্বীকার করলে যদি ঈমান চলে যায় মুসলমানের খাতা থেকে নাম কেটে যায়, ওই আল্লাহ তো কোরআনের মধ্যে আরেক জায়গার মধ্যে দলিল দিছে আন্নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যাদের জবান আছে আওয়াজ করে বলেন না ইয়া রাসূলুল্লাহ আপনার আল্লাহ আমার আল্লাহ দলিল দেয়, দুনিয়ার কোন মুফতি মুহাদ্দিস দলিল দেয় না, দুনিয়ার কোন আলেম উলামা দলিল দেয় না, দুনিয়ার কোন মোল্লা মৌলবী দলিল দেয় না, আপনার আল্লাহ আমার আল্লাহ দলিল দেয় আন্নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আল্লাহ কয় ও হাবিব ও আমার মায়ার নবীজি ও নবী আপনি শুনে রাখুন আমি আল্লাহ সমস্ত মুসলমানের সাহার রগের চাইতে আরো নিকটে থাকি, কিন্তু আপনি নবী তো থাকেন সমস্ত মানুষের নিকটে থাকেন না, আমার আল্লাহ বলতেছেন আপনি থাকেন যারা ইমানদার যারা মুমিন যারা মুত্তাকিন ইমানদারের জানের চাইতে আরো নিকটে, আরো করে বলেন ইয়া রাসূলুল্লাহ, একটু আরো জোরে বলেন ইয়া ওলি আল্লাহ, আল্লাহ কয় আমি তাকি সমস্ত মানুষের সাহারগের চাই তার নিকটে, কিন্তু আমার হাবিব তাকে যারা ইমানদার যারা মুত্তাকিন ওই ইমানদারের জানের চাই তার নিকটে, তার মানে হচ্ছে আমার নবীর সাথে ইমানদারের সাথে একটা কালেকশন আছে না নাই, আরো জোরে বলেন আছে না নাই, আমরা যারা আজকে জান্নাতের বাগানের মধ্যে বসেছি এই জায়গার মধ্যে দুরুস হচ্ছে মিলাদ হচ্ছে এবং জিকির হচ্ছে আমার রসুলের ভালোবাসার কথা হচ্ছে আল্লাহর ভালোবাসার কথা হচ্ছে, তাহলে বন্ধুরা আমার আমরা যারা জান্নাতের বাগানে আছি আমরা কি ইমানদার না বেঈমান, আরো জোরে বলেন ইমানদার না বেঈমান,
বলবেন হুজুর ইমানদার কেমনে? ও বন্ধু আমার, আমাদের মধ্যে রসুলের ভালোবাসা থাকার কারণে, ওলি আল্লাহর ভালোবাসা থাকার কারণে, পাশাপাশি আমার আল্লাহর গুণগান থাকার কারণে আমরা ইমানদার হতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের 4 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 1 নম্বর আয়াতে কয়, আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আল্লাহ বলতেছেন, তিলকা হুদুদুল্লাহ ওমাই ইয়ুতিল্লাহ ওয়া রাসূলা ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। যাদের জবান আছে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলাল্লাহ, আমরা যে ইমানদার দলিল দিয়া দিলাম, আল্লাহ দলিল দেয়। বন্ধুরা আমার, আপনার আল্লাহ আমার আল্লাহ কয়? ও বন্ধুরা আমার, তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ বলতেছেন এই দুনিয়ার মুখমণ্ডলের কাছে, তিলকা হুদুদুল্লাহ ওমাই ইয়ুতিল্লাহ ওয়া রাসূলা। ও হাবিব, আপনি জানায়া দেন যাদের মধ্যে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা আছে, সুবহানাল্লাহ, কোন যাদের মধ্যে আল্লাহ আছে তার নবীও আছে, তিলকা হুদুদুল্লাহ ওমাই ইয়ুতিল্লাহ ওয়া রাসূলা ইউদখিলহু ইউদখিলহু ইউদখিলহু। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন যাদের মধ্যে আল্লাহ এবং তার রসুল আছে, আল্লাহ কয় আমি তাদেরকে দাখিল করব, আমি তাদেরকে প্রবেশ করাবো, আমি তাদেরকে ঢুকাইব। এখন তো আল্লাহ এই জায়গার মধ্যে আল্লাহ বলতে পারতেন আতিউল্লাহ ওয়া ব্যবহার না কইরা, রসুলের নাম ব্যবহার না কইরা, শুধু আল্লাহর নামটা আল্লাহ বলতে, যে আমি আল্লাহর গুণগান যারা পেশ করব, আমি আল্লাহর নামাজ যারা পড়ব, আমি আল্লাহর জিকির যারা করব, ওই সমস্ত মানুষগুলা আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব। আল্লাহ না না না, আমি আল্লাহর কথা আল্লাহ বলতেছে না, আল্লাহ কয় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আল্লাহর সাথে আল্লাহ ওয়া ব্যবহার কইরা, দুইটাকে ভাগ কইরা দিয়া আপনার আল্লাহ আমার আল্লাহ বুঝাইতাছে, শুধু আমি আল্লাহর গুণগান করলে জান্নাতে যাওয়া যাইব না, আমার সাথে যদি আমার রসুলের গুণগান না থাকে। আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলতেছেন আমার সাথে আমার রসুলের গুণগান না থাকলে জান্নাতে যাওয়া যাইব না, আর যদি আমার রসুলের গুণগান থাকে, আমার আল্লাহ বলতেছেন ইউদখিলুহু, আমি তাদেরকে প্রবেশ করাবো, আমি তাদেরকে ঢুকাবো, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ও আল্লাহ, আপনি আশিক রাসূলদেরকে, সুন্নি মুসলমানদেরকে আপনি কই প্রবেশ করাবেন, কই ঢুকাইবেন? আল্লাহ বলতেছেন আমি কই ঢুকাইমু দেখাও, ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতের মধ্যে ঢুকাবো, এমন বেহেশতের মধ্যে ঢুকাবো, যেই বেহেশতের তলদেশ দিয়ে আমি আল্লাহর নহর প্রবাহিত হয়। সুবহানাল্লাহ, কইতেন না? মনে হয় এত বড় একটা সুসংবাদ পাইয়া আমরা মন বেজার, আওয়াজে কয় বেজার, একটু জোরে কন আল্লাহু আকবার। আল্লাহ কয় আমি আশিকে রাসূল ঘরে ঢুকাই মো, মুনাফিকের কথা আল্লাহ কয় না, মুসলমানের কথা আল্লাহ কয় না, মুসলমান হইলে জান্নাতে যাওয়া যাইব না। বন্ধুরা আমার, ইমানদার মুসলমান হওয়া লাগব, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুসলমান তো দুনিয়ার জমিনের মধ্যে অভাব নাই, আল্লাহ কেন মুসলমানদেরকে বাদ করে দিয়া, যখন নবীর আলোচনা করেছে প্রত্যেকটা নবীর আলোচনার মধ্যে আপনার আল্লাহ আমার আল্লাহ আমানু লাগাইছে, ঠিক কিনা? জোরে কর আল্লাহ আমানু লাগাইছে। আল্লাহ তো জানে দুনিয়ার জমিনের মধ্যে একদল মুসলমান হইব যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করব, আল্লাহর জিকির করব, আল্লাহর নামাজ পড়ব, কিন্তু নবীর কথা যখন বলবো অন্তরের মধ্যে আগুন লাগা যাইব, ঠিক কিনা? জোরে বলেন। এরকম মুসলমান আছে না নাই? এখন এই মুসলমানের সংকট আমি দেখা দেই, আপনার আল্লাহ আমার আল্লাহ কোরআনের মধ্যে কয়, ও দুনিয়ার মানুষ ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ এবং তার রসূলকে ভালোবাসার পরে আমি তোমাদেরকে প্রবেশ করাবো অমন জান্নাতের মধ্যে, যে জান্নাতের তলদেশ দ্বারা আমি আল্লাহর নহর প্রবাহিত হয়। আপনার নবী আমার নবী কয় মাবুদ গো, ও
আমার মাওলা আমার আশেক রাসুলদের জন্য আপনি যে এত বড় একটা ঘোষণা দিলেন, আল্লাহ আশেক রাসুলদের জন্য আপনি যে জান্নাতের মধ্যে দিবেন ওই জান্নাতের মধ্যে কয় মাসের জন্য দিবেন, কয় বছরের জন্য দিবেন, আপনার আল্লাহ আমার আল্লাহ কয়, ও হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি জেনে নেন, ফিহা খালিদিনা ফিহা আবাদা, আল্লাহ কয় তারা তো আপনার আশেক, আমি আল্লাহর প্রেমিক, তাদেরকে যে জান্নাতের মধ্যে ঢুকামো আজীবনের জন্য ঢুকামো, আমি আল্লাহ আর বাহিরে আনবো না। ঠিক কিনা জোরে বলেন, কে বলে রে নবী আমার এই দরাতে নাই, নবী আছে ইমানদার কলব সিনাই, নবী আছে ইমানদার কলব সিনাই, লাখ লাখ মুমিন যদি থাকে এই দরাতে সবার সাথে আমার নবী থাকে একই সাথে, আমরা ওই নবীজির কদম চুমে, আমরা ওই নবীজির কদম চুমে জান্নাত পেতে চাই, নবী আছে ইমানদার কলব সিনাই, নবী আছে ইমানদার কলব সিনাই, একটু আওয়াজ করে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আরো আওয়াজ করে বলেন ইয়া ওয়ালি আল্লাহ, এখন আসেন বাবার আমার আল্লাহ এবং তার নবীর সাথে থাকলে আল্লাহ জান্নাতে দিব, এই ওয়াজটা আপনাদেরকে শোনাইলাম, এখন আল্লাহ এবং তার রসুলের সাথে বেয়াদবি হইলে আল্লাহ কই দিব, এটার আলোচনাটা আল্লাহ দূরে কোথাও করে না, এই পাড়ার এই পাড়ার এই ১৯ নম্বর পৃষ্ঠার লাস্ট এই সেকেন্ড নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ওমাইয়াসিল্লাহ ওয়া রাসূলা ইউদখিলহু নার, ও দুনিয়ার মানুষ শুনো, আল্লাহ নবীর সাথে থাকলে আল্লাহ জান্নাত দেয়, আল্লাহ কয় যদি আমি আল্লাহর সাথে বেয়াদবি হয় আমার নবীর সাথে যদি বেয়াদবি হয় আমার আল্লাহ বলতেছেন, ও গো আল্লাহ আপনি কি বলেন, ওমাইয়াসিল্লাহ ওয়া রাসূলা আমার নবীর সাথে বেয়াদবি হইলে আমি তোমাদেরকে প্রবেশ করামু, ইউদখিলহু আমি তোমাদেরকে ঢুকাইব, তবে আশেক রাসূলদের সাথে আমি জান্নাতের মধ্যে যাব না, নবীর সাথে বেয়াদবি করার কারণে ইউদখিলহু না আমি তোমাদেরকে আগুনের জাহান্নামের মধ্যে দিব, চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, এখন বাবার আমার আমি প্রশ্ন করব উত্তর আপনারা দিবেন, যেই নবীর সাথে থাকলে জান্নাত পাওয়া যাবে ওই নবীর সাথে থাকার দরকার আছে না নাই, আরো জোরে বলেন আছে না নাই, বন্ধুরা আমার ভাইরা আমার আজকে যে দুইটা হাত তুইলা দিয়া আল্লাহর কাছে স্বীকৃতি দিছেন আল্লাহ আমরা নবীর সাথে থাকব আমরা ওলির সাথে থাকব, এই হাতগুলা কোনো বিপদে যাবে না, আপনার আমার হাতগুলা কিন্তু আমার আল্লাহও দেখে আমার নবী রওজায় থেকেও দেখে, ঠিক কিনা জোরে বলেন, বলেন হুজুর এটার প্রমাণ চাই, প্রমাণ চাই, এটার প্রমাণ দিতে গেলে আরো এক শ্রেণীর পথে একটু পরে আসবে, শুধু আল্লাহ আর নবী দেখে না, আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ শোনো, ওয়াকুলি আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু আল মুমিনুন, যাদের জবান আছে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া ওয়ালি আল্লাহ, এই যে ওলি আল্লাহর কথা কি আরে কই, আমরা তো ওলি আল্লাহ পছন্দ করি না, বাপ রে ওলি বলতে নবী বলতে কোনো জিনিস নাই, নাউজুবিল্লাহ জোরে কর না, আরো জোরে কর না নাউজুবিল্লাহ, অথচ আল্লাহ ওলির ব্যাপারে কোরআনের মধ্যে কি কয়, ওলি কারা, আল্লাহ বলতেছেন ওয়াকুলি আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম, আল্লাহ কয় দুনিয়ার বান্দারে তুই তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য রাতে দুইটা বাজে উঠছো, দুইটা বাজে উঠা মসজিদের কোনার মধ্যে বৈসা বৈসা আমি আল্লাহর কাছে চোখের বাণী সারছো তার কানছো, মনে মনে আমি আল্লাহর কাছে কি আবদার করছো, এই খবর কইলাম আমি আল্লাহর কাছে আছে কি কোন আছে না নাই, আরো জোরে কোন আছে না নাই,
আল্লাহ কই কি আমল করলি, কেন তুই কাঁদলি, কেন তোর চোখের পানি পড়লো? আমি আল্লাহ কিন্তু জানি। আল্লাহ কয় শুধু আমি আল্লাহ জানি না, ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু, এমন স্থান থেকে এমন জায়গা থেকে আমি আল্লাহ আমার নবীরে বাদ দিতাম না, আমার নবী পর্যন্ত জানে এবং দেখে। আপনাদের মধ্যে ভালোবাসা নাই, কোরআন হাদিস যে আলোচনা করতে আছে আপনারা বুঝেননি না? কিচ্ছা ধর্ম একটা, হ্যাঁ কিচ্ছা ধরলে ভালো লাগবো? তো আপনার ভিতরে প্রেম নাই কি আরে, প্রেমটা নাই কি আরে? আরে বাহিরেতে যেমন আমার, আরে ভিতরেতে যেমন আমার, বাহিরেতে জ্বালা তোমরা কি জাননি আমার, আরে মুর্শিদ প্রেমের জ্বালা আমি জানি গো, আমার নবীজির পীরিতে কেমন জ্বালা। ঠিক কিনা? আরো জোরে গান, ঠিক কিনা? যার মধ্যে নবীর প্রেম আছে, ভালোবাসা আছে, মহব্বত আছে, ওই ব্যক্তি জানে যে নবীর প্রেমে যে কত জ্বালা। ঠিক কিনা? জোরে কর, আরো জোরে বলেন, ঠিক কিনা? বন্ধুরা আমার, বায়েরা আমার, আসেন গভীর মনোযোগ, অন্তরের কান লাগানোর বন্ধু। আমি কি বলতে চাই যদি কোরআন ও হাদিসের আলোচনাগুলা একটু মহব্বতের সহিত শুনেন, আপনার জীবনে আমার জীবনে এই জায়গার মধ্যে আমরা নাচানাচি করতে আসি নাই, এই জায়গার মধ্যে আমরা লাফালাফি করতে আসি নাই, এই জায়গার মধ্যে আমরা কোরআন হাদিসের বিরোধিতা করতে আসি নাই, এই জায়গার মধ্যে আসছি কোন কথা বললে নবীর প্রেম জন্ম নিব, কোন কথা বললে ওলির প্রেম জন্ম নিব, কোন কথা বললে আপনার মধ্যে আমার মধ্যে আল্লাহর জান্নাতের সুগেরা নাচব, সেই কথা আমাদের শোনার দরকার আছে না নাই? আরো জোরে কর, আছে না নাই? আল্লাহ কয় দুনিয়ার মানুষ শুনো, ওয়াকুলি আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম, তোমরা যে আমল করো, তোমরা যে আখলাক করো, তোমরা যে জিকির করো, সেই জিকির শুধু আমি আল্লাহ একা দেখি না, ওয়া রাসূলুহু আমার রাসূল সহকারে দেখে। আরো জোরে কর, আল্লাহু আকবার, আমার নবী সহকারে দেখে। আল্লাহ কয় না 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 না, আমি আমার নবীর রাখছি, কিন্তু যারা আমার সাধনা কইরা আমার বন্ধু হইয়া গেছে গো, আমার বন্ধু গো আমি বাদ দিতাম না। আল্লাহ বলতেছেন ও রাসূল ওয়াল মুমিনুন, যারা ইমানদার বান্দা, যারা মুমিন বান্দা, যারা আল্লাহর আউলিয়া, আল্লাহর বন্ধুরা পর্যন্ত তোমাদের আমলগুলা দেখতে পায়। যাদের জবান আছে উচ্চ স্বরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে, ইয়া রাসূলুল্লাহ, আসমানের বেরেস্তার দলে ওরে মারহাবা মারহাবা বলে, আসমানের বেরেস্তার দলে মারহাবা মারহাবা বলে, ওরে হুরগেল মান রাজপ্তে আছে নবীর নামের মাহালা, ইয়া রাসূলুল্লাহ বল্লা, ইয়া রাসূলুল্লাহ, জোরে লা, ইয়া রাসূলুল্লাহ বি বল্লা, ইয়া রাসূলুল্লাহ, মাদার জন্য বুয়াতে লিখায় আছে তাহার মাঝে, মাদার জন্য বুয়াতে লিখায় আছে তাহার মাঝে, ওরে প্রমাণ আছে নূর মুজাসম আদম সবির বাবা, ইয়া রাসূলুল্লাহ বি বল্লা, ইয়া
রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রসুল্লাহ আসেন বাইর আমার বন্ধুরা আমার কোরআন দ্বারা বুঝতে পারলেন আমরা যে মাহফিলের মধ্যে বসেছি এই জায়গার মধ্যে আমাদের আলোচনাগুলা আমাদের আমলগুলা আমাদের দুরুদগুলা আমাদের জিকিরগুলা আমার আল্লাহও দেখে আমার নবীও দেখে সাথে মুমিন ব্যক্তি যারা আল্লাহর ওলি বন্ধুগণ আছে ওই ব্যক্তিরা পর্যন্ত দেখে এখন কোরআন দ্বারা দলিল দিয়া দিলাম এখন আসেন হাদিস শরীফের মধ্যে যাই বুখারী শরীফের হাদিসের মধ্যে আনা আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বাল ক্বালা রাসূল একটা জবানও বন্ধ রাখবেন না আওয়াজ করে বলেন না ইয়া রাসূলুল্লাহ এই দলিল হচ্ছে আমার নবীর দলিল নবী কেমনে দেখে কি দেখে এটা হচ্ছে আমার নবীর দলিল আল্লাহর রাসূল বলতেছেন ও দুনিয়ার মানুষ শোনো আল্লাহু লা ইয়াখফা আলাইয়া ও আমার আল্লাহর কসম দিয়া কই গো আপনার নবী আমার নবী কয় আল্লাহু লা ইয়াখফা আলাইয়া ওয়া রুকুআকুম ওয়া সুজুদাকুম ও দুনিয়ার মানুষ রে তোমরা কি জানো না আমার আল্লাহ আমার নবীরে কেমন ক্ষমতা দিছে আমার আল্লাহ আমার নবীরে কেমন সম্মান দিছে আমার আল্লাহ আমার নবীরে কেমন ভালোবাসছে আমার নবী কয় আল্লাহর কসম দিয়া কইলাম যেই সত্তারাতে আমার জীবন যেই সত্তারাতে আমার মরণ আপনার আল্লাহ আমার আল্লাহর কসম দিয়া আপনার নবী আমার নবী কয় ওয়া রুকুআকুম ওয়া সুজুদাকুম তোমরা যে আল্লাহর নামাজ আদায় করার জন্য যাও আর নামাজের মধ্যে নিয়ত বাইদা যখন রুকুর মধ্যে যাও ওই রুকুর মধ্যে যায়া তোমরা কি বলো না বলো আমি নবী কিন্তু সব কিছু জানি নামাজের মধ্যে দাঁড়াইলে নামাজ পরিষ্কার আওয়াজ হয় না কি দুনিয়ার কোন মানুষের নামাজ পড়েন নামাজকার আল্লাহর নামাজের মধ্যে দাঁড়ায়া আপনি আমি রুকুর মধ্যে যায়া পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম এখন রুকুর মধ্যে সুবহানা রাব্বিয়াল আযীম কোয়া চিন্তা আমার গেছে মসজিদের বাহিরে জুতার কাছে গেছে কি গেছে না সুবহানা রাব্বিয়াল আযীম কোয়া দোকানের মধ্যে আজকে কত টাকা ব্যবসা হইছে ওই ব্যবসার মধ্যে আপনার মন সই লাগেছে আমার নবী কয় উম্মত সাবধান সাবধান নামাজ কিন্তু আমার আল্লাহ আমি নবীর কাছে দিছে ইমানদার মুসলমানের জন্য নামাজ কোন বেঈমানের জন্য নামাজ না কোন মুনাফিকের জন্য নামাজ না তোরা যখন ইমানদার মুসলমান হইয়া নামাজের মধ্যে দাঁড়ায়া আমার আল্লাহর সাথে এক অবতার সাথে যখন তাকবীরে তাহরিমা বাইন্দা আমার আল্লাহর শানে মানে নবীর শানে মানে দাঁড়ায়া যাবে তোদের নামাজের মধ্যে আল্লাহর দিদার নবীর দিদার হইয়া যাইব সুবহান আর যদি নামাজের মধ্যে দাঁড়ায়া সুবহান রাব্বিয়াল আযীম কোয়া চিন্তা অন্য দিকে গেছিগা ওই নামাজ আজীবন পড়তে পারবি নামাজের মধ্যে কোনো কাজ আসবে না ওই নামাজের মধ্যে তোরা রুকুর মধ্যে কি করলি না করলি আমি নবীর কাছে গোপন নাই আমি নবী কিন্তু সব কিছু জানি সুবহান আমার বন্ধুরা শুধু তাই নয় অসুদু দাকুম আল্লাহর রাসূল বলতেছেন শুধু রুকুর মধ্যে নয় যখন তোরা সেজদার মধ্যে যায় সুবহান রাব্বিয়াল আলা কস ওই সুবহান রাব্বিয়াল আলার পাশাপাশি অন্তরের মধ্যে কি আরাধনা করস না না করস ওই সেজদার খবরটা পর্যন্ত আমি নবীর কাছে গোপন নাই আরো জোরে গান আরো জোরে বন্ধুরে আমার কেমনে ওই নবীর সাথে বেয়াদবি করবেন কোন জায়গার মধ্যে বৈশা নবীর সাথে বেয়াদবি করবেন আপনি আমি যে স্থানের মধ্যে থাকি রে বাবা ওই স্থানের মধ্যে বৈশা যদি নবীর সামনে বেয়াদবি করি আমার নবীর আমার আল্লাহ এমন ক্ষমতা দিছে ওই স্থান থেকে সবকিছু দেখার ক্ষমতা রাখে সুবহান বন্ধুরা আমার শুধু তাই নয়
আল্লাহর নবী, নূর নবী, মায়ার মালিক, রহমাতুল লিল আলামিন, গায়েবের খবর দেনওয়ালা নবী। ওই রহমাতুল লিল আলামিন কয় দুনিয়ার উম্মত রে, সেজদার মধ্যে যা কি কইছো না কইছো এটা তো আমি জানি, শুধু সেজদার খবর না রে, অখুশু আকুম অখুজু আকুম, তোদের অন্তরের মধ্যে কি আরাধনা করছো, মনে মনে কি ভাব চিন্তা ভাবনা করছো, মনে মনে তোর অন্তরের মধ্যে কি আছে না আছে এই জিনিসটা পর্যন্ত আমি রসুলের কাছে গোপন নাই। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। হে বন্ধুরা আমার, কোন নবীর সাথে আপনি আমি বিয়াদবি করব, তো নবীর সাথে আপনি আমি কিভাবে বিয়াদবি করব, যেই জায়গার মধ্যে বিয়াদবি করি, যেই স্থানের মধ্যে বিয়াদবি করি, ওই স্থানের মধ্যে আপনারা আমরা ধরা পড়তে হবে কি হবে না? আরো জোরে কোন হবে কি হবে না? আল্লাহর রাসূল বলতেছেন, ও দুনিয়ার মানুষ, শুধু নবীর সাথে নয়, আপনি আমি যদি কোন ওলিয়া ওলিয়ার সাথে বিয়াদবি করি, ওলিয়া আল্লাহর হাত থেকে বাঁচার উপায় নাই। কি বলেন, ঠিক কি না? বাবার আমার আল্লাহর রাসূল এটাও বলতেছেন, ওয়াত্তাকু ফিরাসাতাল মুমিনিন। জোরে গন মারহাবা, আরো জোরে গন মারহাবা। আল্লাহর রাসূল বলতেছেন, ওয়াত্তাকু ফিরাসাতাল মুমিনিন, সাহাবীদেরকে বলতেছে, আমার সাহাবীরা তোমরা সাবধান হয়ে যাও। সাহাবীরা বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কিসের থেকে সাবধান হয়ে যাব, কেন সাবধান হব? নবী আমার বলতেছেন, ওয়াত্তাকু ফিরাসাতাল মুমিনিন, তোমরা মুমিন ব্যক্তিদের অন্তরের চক্ষু থেকে সাবধান হয়ে যাও। আর হযরত বলেন, আল্লাহু আকবার। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুমিন ব্যক্তিদের অন্তরের চক্ষের পাওয়ার কেমন, ক্ষমতা কেমন, কেন তাদের অন্তর চক্ষু থেকে আমরা সাবধান হয়ে যাব? আল্লাহর রাসূল বলতেছেন, এর জন্যই তাদের অন্তর চক্ষু থেকে সাবধান হয়ে যাবা, কারণ কি, ফাইন্নাহু ইয়ানজুরুনা বিনূরিল্লাহ, আল্লাহ ওলি আল্লাহর মধ্যে এমন ক্ষমতা দিয়েছে, তাদের এই চক্ষের চামড়া যখন বন্ধ করে দেয়, অন্তরের চক্ষু যখন তাদের খুলে যায়, তখন তোমরা গোপনে কি কর না করো সব কিছু কিন্তু সব দেখতে পায়। আরো জোরে বলেন, আল্লাহু আকবার। ওলি আল্লাহর সাথে বিয়াদবি করবেন? এত সম্ভব না। বন্ধুরা আমার সময় কম, আমার বক্তা চলে এসেছে, একজন আলেম রেখে আরেকজন আলেম কথা বলা মোটেই ঠিক না, এটা একটা বেয়াদবি হয়। আমি যতটুকু সময় এখন নষ্ট করেছি আমি ক্ষমা চাচ্ছি এবং আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সঠিক কথায় সঠিক ভাষায় কোরআন ও হাদিসের পক্ষে নবী রাসূলদের ভালোবাসা, ওলিয়া উলিয়া ইকরামের ভালোবাসা তুলে ধরার তৌফিক দান করে আমরা প্রত্যেকে বলি আল্লাহুমা আমিন। আরো জোরে বলেন, আল্লাহুমা আমিন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন মৃত্যুর আগ পর্যন্ত সুন্নিয়াতের খেদমত করার তৌফিক দান করে। আল্লাহ আরো জোরে বলেন, আলহামদুলিল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।